আমরা দীর্ঘদিন ধরে মানচেস্টার, বার্মিংহাম, লুটন, লন্ডন সহ ইউকের বিভিন্ন অঞ্চলে আমরা ক্যাম্পেইন করে আসছি। সেই ক্যাম্পেইনের ধারাবাহিকতায় আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আগামী 13 তারিখ, আগামী 13ই নভেম্বর ইস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সিতে আমরা সবাই সমবেত হব। সেই সমবেত হওয়ার জন্য আজকের এই সভা থেকে আমি অনুরোধ করব ইউকের সকল সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনকে, আপনারা আসুন। আমাদের এই ন্যায্য দাবি, বিমান যে লুটের তার পরিপ্রেক্ষিতে আমরা জোর দাবি জানাচ্ছি। অনতিবিলম্বে বাংলাদেশ সরকার এবং বিমানের অসাধু কর্মকর্তারা যদি এটার সুরাহা না করে, তাহলে আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন করব। আর আমি যেটা আহ্বান করবো, আমরা সকলের মাধ্যমে সকলের পক্ষ থাকিয়া এখানে যারা আমরা উপস্থিত আছি, সমস্ত বৃহত্তর সিলেটের যত সামাজিক অর্গানাইজেশন আছে, যত সামাজিক সংগঠন আছেন, সকলের দাওয়াত রইল আগামী 13ই নভেম্বর রোজ বুধবার বিকাল 5:30 থেকে রাত্রে 11টা পর্যন্ত রয়্যাল রিজেন্সি হল, আপনারা সকল উপস্থিত হইবা। সকলের প্রতি আমরার আকুল আবেদন হইল যে আপনারা উপস্থিত থাকিয়া আমরা এই অনুষ্ঠানে সুন্দর যাতে করতাম পারি, আমরা সব ধরনের সাহায্য সহযোগিতা আপনারার কাছে আশা করলাম, প্রত্যাশা করলাম। সিলেট ইউনাইটেডের উদ্যোগে আমরা সভা করতে দিলাম। তো উক্ত সভার আজকের একটা প্রস্তুতি সভা। তো আমরা সিলেটের দাবি দাওয়ার নিয়ে রয়্যাল রিজেন্সি যে আমরা যে সভা করবো, ওই সভাত আমরা ফুল বক্তব্য আইব। আমরা আশা করলাম যে বাংলাদেশ সরকার আমরা দাবিগুলারে আমল নিয়ে আমরা দাবিগুলারে তেমন বাস্তবায়ন করবা। বিশেষ করে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নামে মাত্র উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কিন্তু বিভিন্ন এয়ারলাইন্স আমরা সিলেট নামেন না। আমরা চাই বিভিন্ন এয়ারলাইন্স সিলেট নামতো এবং বিমান বাংলা এয়ারলাইন্স আমরা লগে বিমাতা সুলভ যে আচরণ করদা, এবং যেভাবে মানে টিকিটের দাম অনেক বেশি রাখা হয়, ঢাকা আর সিলেটের দূরত্ব সমান, অথচ দেখা যায় লন্ডন থেকে ঢাকার ফ্লাইটের যে দাম এর থেকে অনেক বেশি সিলেটের টিকিটের দাম, এগুলা অনেক দাবি দাবা আছে সিলেটের। আমি আহ্বান জানাচ্ছি যুক্তরাজ্যে সিলেট বিভাগের যত প্রবাসীরা আমরা এখানে আসি, আগামী 13ই নভেম্বর রয়্যাল রিজেন্সি ম্যানর পার্কে 5:00 সময় আমরা সবাই সমবেত হইতেছি। তো ওইখানে আপনারা সবাই আমন্ত্রিত, সবাই আসেন, আমরা সমবেত হই ইউনাইটেডলি। আমরা সিলেটের পক্ষ থেকে আমাদের সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর যেটা আছে ওইটাকে আমরা আরও প্রেফারেন্স নিয়ে আসি, যেখানে শুধু বাংলাদেশ এয়ারলাইন্স নামতেছে, আরও এয়ারলাইন্স নামার জন্য আমরা আহ্বান জানাই বর্তমান সরকারকে, এবং মানুষকে আরও সুযোগ করে দেই আরও এই প্রেফারেন্স পাওয়ার জন্য, টিকিট সহজলভ্য হওয়ার জন্য। আমরা 13ই নভেম্বর বুধবারে যে সভা হইব সিলেট ইউনাইটেডের পক্ষ থেকে, আপনারা যারা আমরা প্রবাসী যারা আছি বিভিন্ন দাবি দেওয়া লইয়া আসলে এই মিটিং হইব, আপনারা সব একটাতে উপস্থিত হইবা, আর আমরা যে দাবিগুলো তুলিয়ে ধরব যাতে আগামীতে বাস্তবায়ন হয়, আপনারা সবে সহযোগিতা করবা, আর এই মিটিংও সব প্রেজেন্ট থাকবা, আমরা যারা প্রবাসী হল আছো ইনশাল্লাহ দেখা হইব। হানো, সালাম আলাইকুম। আমি আপনারা মিডিয়ার মাধ্যমে প্রত্যেক সিলেটবাসী হলের দাওয়াত দিলাম, আগামী 13 নভেম্বর বিকাল 5:00 সময় ম্যানর পার্ক রয়্যাল রিজেন্সিতে আমরা একটা সমন্বয়ে বড় করে একটা গেট টুগেদার করলাম, আপনারা হল আইতা হল দাওয়াত। এটা অ্যাকচুয়ালি কোনো দলীয় কোনো প্রোগ্রাম নাই, সর্বদলীয়, এখানে কোনো দল মত নির্বিশেষে আমরা থাকতাম। এখানেও আমরা চেষ্টা করতাম, আমরা ভাই বন্ধু বান্ধব যারা আছেন বৃহত্তর সিলেটর সবরে আমরা দাওয়াত দিই, আর আপনারা সব আইতা আর অনুষ্ঠানটা সর্বাত্মকভাবে সাফল্যমণ্ডিত করতা, এই দাওয়াত আপনারা গেছে রইল। সিলেটের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যে সংগঠনটির জন্ম হয়েছে সিলেট ইউনাইটেড যে সংগঠনের একটি সামাজিক সংগঠন, এই সংগঠন আগামী 13 তারিখ সিলেটের একটি মিলন মেলা রয়্যাল রিজেন্সিতে 5:00 সময় শুরু হবে। আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে ইউকে বসবাসরত বৃহত্তর সিলেটের সকল ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা 13ই নভেম্বর রোজ বুধবার বিকাল 5:00 সময় আমাদের এই মিলন মেলায় অংশগ্রহণ করে এই সামাজিক সংগঠনটিকে আরও সুসংগঠিত করবেন, এবং সিলেটের বিভিন্ন দাবি দেওয়া, এই অবহেলিত সিলেটের বিভিন্ন দাবি দেওয়াগুলো
সেখানে উত্থাপন হবে এবং আপনাদের সবাইকে এই প্রোগ্রামে আসার আমন্ত্রণ জানিয়ে গ্রেট ব্রিটেনে যত আপনারা বসবাস করছেন সব আপনারা আইবা 13 নভেম্বর মেনার পার্ক রয়্যাল রিজেন্সিতে সবার আমন্ত্রণ রইল আইয়া হারি ও মিলন মেলাটারে খুব আপনারা সাকসেসফুল হরবা লন্ডনের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সকল ভাই ভাই বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করা যাচ্ছে রয়্যাল রিজেন্সির আপনারা সবার দাওয়াত রইল আপনারা সব অ্যাটেন্ড করলে খুশি হইব আসুন আমরা সিলেটি যারা আছি এই গ্রেট ব্রিটেনের বিভিন্ন সিটিতে যারা আমরা ছড়িয়ে আছি আসুন আমরা আগামী 13 নভেম্বর রয়্যাল রিজেন্সি মেনা পার্কে আমরা সবাই একত্রিত হই ইউকে বসবাসরত সকল সিলেটবাসী সব সবাইকে অংশগ্রহণ করার জন্য সিলেট ইউনাইটেডের পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে সবার দাওয়াত রইল আশা করি সবাই উপস্থিত থাকবা আমরা সিলেটে দত্ত ভাই হল আছি যে যে দেখাতে আছি আমরা হলাইয়া এই মিটিংটার আমরা সাফল্য করতাম আর আমরা দাবিটা আদায় করতাম